সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে চলে এসেছি বৃহত্তম গাজীপুর জেলা শ্রীপুর থানা মামনা চৌরাস্তা পাইকিরি আড়তে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকিরি দাম কত আছে। দর্শক, আজ 23 নভেম্বর 2021 রোজ বুধবার। এই মুহূর্তে আমি চলে এসেছি পেঁয়াজ রসুন আলুর পাইকিরি বাজারে। তে চলুন দর্শক, বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের বাজার দরে পেঁয়াজ রসুন আলুর পাইকিরি দাম কত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? ভালো আছি। ভাইজান আপনার নাম কি? আব্দুর রাশেদ। আব্দুর রাশেদ, রাশেদ ভাইজান, আপনার দোকানটা কোথায় অবস্থিত? আমার দোকানটা গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা চৌরাস্তা পাইকারি বড় আড়ত। গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা চৌরাস্তা পাইকারি বড় আড়ত। ভাইজান আপনি কত বছর যাবত ব্যবসা করছেন? গত চার বছর। ভাইজান আপনার পিছনে যেটা রসুন দেখা যায়, একটা বড় সাইজের রসুন দেখা যায়, এটা কোথাকার? রাজশাহী রসুন। রাজশাহী রসুন আজকের বাজারে কত টাকা আছে ভাই? 35 থেকে 36 টাকা আজকে বাজারে রাজশাহী রসুন। এটা বড় সাইজের রসুন? বড় সাইজ। আপনার পিছনে যে রসুনটা দেখা যায়, এটা কোথাকার? এটা নাটোর, মাঝারি সাইজ। নাটোরের মাঝারি সাইজের রসুন কত টাকা কেজি আছে ভাই? এটা আছে 32 থেকে 33। 32 থেকে 33। আর ভাইজান আপনার সামনে যে আরেকটা রসুন দেখা যায়, এটা কোথাকার? এটা একবারে কচি রসুন আর কি, ছোটো রসুন। ছোটো সাইজের রসুন কত করে যায় ভাই? 30 29 30 29। আর ভাইজান আপনার সামনে যে এলচি রসুনটা দেখা যায়, এলচি রসুন কত করে? এলচি রসুন 2050 থেকে 2000 টাকা আর কি, 20 কেজি। 2050 থেকে 2000 টাকা, 20 কেজি? 20 কেজি। আর ভাইজান আপনার কাছে যে ইস্টিক আলুটা দেখা যায়, এটা কোথাকার ইস্টিক আলু ভাই? এটা বগুড়া। বগুড়ার ইস্টিক আলু। বগুড়া ইস্টিক আলু আজকের বাজারে কত টাকা বস্তা আছে ভাই? 1120 1100 1120 1100। 17 টাকা কেজি। 17 টাকা কেজি আজকের বাজারে। 60 কেজি। 60 কেজি বস্তা। লাল গুটি আলু দেখা যায়, লাল গুটি আলু কত ভাই? লাল গুটি আলু 1235 থেকে 1250। 1235 থেকে 1250। কেজি কত পড়ছে ভাই? 19 টাকা কেজি। 19 টাকা কেজি। বস্তা কত ভাই? 60 কেজি 1235। বস্তা 60 কেজি 1235 টাকা লাল গুটি আলু। লাল গুটি, এটা বগুড়ার না? বগুড়া। বগুড়া ভাইজান আপনার সামনে যে আরেকটা ইস্টিক আলু দেখা যায়, ইস্টিক আলু কত? এটা 20 গ্রামের ইস্টিক 65 কেজি। 20 গ্রামের ইস্টিক 65 কেজি। কেজি কত পড়ছে? 1250 থেকে 1235। 1250 থেকে 1235। 19 টাকা কেজি পড়ছে। 19 টাকা কেজি। আর ভাইজান আপনার সামনে যে ডায়মন্ড আলুটা দেখা যায়, এটা কোথাকার? এটা রাজশাহীর। রাজশাহীর ডায়মন্ড। রাজশাহীর ডায়মন্ড আজকের বাজারে কত টাকা আছে ভাই? আজকের বাজারে আছে আপনার 1100 থেকে 1120। 1100 থেকে 1120 টাকা। 65 কেজি। 65 কেজি বস্তা। কেজি কত পড়ছে ভাই? 17 টাকা। কেজি 17 টাকা পড়ছে। আর ভাইজান আপনার সামনে যে পেঁয়াজটা দেখা যায়, এটা কোথাকার পেঁয়াজ? এটা পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজ আজকের বাজারে কত আছে? 1.50 থেকে 50। 1.50 থেকে 50 টাকা। গতকালকে তুলনায় পেঁয়াজের দাম কেজি প্রতি 1 থেকে 2 টাকা বৃদ্ধি পাচ্ছে। 1 টাকা বৃদ্ধি পাচ্ছে। গতকালকে এটা ছিল 48 টাকা 49 টাকা। আর ভাইজান আপনার পিছনে যে আরেকটা পেঁয়াজ দেখা যায়, এটা কোথাকার? এটা রাজবাড়ির। রাজবাড়ির পেঁয়াজ। রাজবাড়ির পেঁয়াজ আজকের বাজারে কত আছে ভাই? 47 থেকে 48। 47 থেকে 48। গতকালকে কত ছিল ভাই? 45 থেকে 44। 45 থেকে 44। রাজবাড়ির পেঁয়াজের দাম তো কেজি প্রতি 3-4 টাকা বৃদ্ধি পেয়েছে। 3-4 টাকা বৃদ্ধি পেয়েছে। দর্শক, প্রতিদিনের বাজার বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।